বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে এবং সংশোধিত নতুন সিলেবাস অনুসারে আজ আমি তোমাদের সামনে সম্পূর্ণ পরিমিতির সাজেশনগুলো তুলে ধরছি। তোমরা এটাও জানো যে তোমাদের কিন্তু কিছুদিন আগেই নম্বর প্যাটার্ন, অর্থাৎ আগে পরিমিতিতে যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসতো এবার কিন্তু সেভাবে আসছে না। অতএব সম্পূর্ণ নতুন কোশ্চেন প্যাটার্ন অনুসারে, সম্পূর্ণ সংশোধিত নতুন সিলেবাস অনুসারে সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক পরিমিতি সাজেশন। এবং তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়ে গেছে, তো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে কোথায় কী মার্কের তোমাদের প্রশ্ন আসতে চলেছে এবং কীভাবে তোমরা প্র্যাকটিস করবে তার বিস্তারিত আলোচনা এবং কোন কোন অঙ্কগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে বলে রাখি, তোমাদের পরিমিতি থেকে সর্বমোট 25 মার্কের প্রশ্ন আসবে, যেটা এর আগে কিন্তু 15 মার্কের প্রশ্ন হতো। এবার সব মিলে তোমাদের পরিমিতি থেকে 25 মার্কের প্রশ্ন তোমরা পাবে। এবার তোমাদের উত্তর করতে হবে কত, সেটা তোমাদের ব্যাপার যে তোমরা কত উত্তর করবে। তার মধ্যে যেটা বাধ্যতামূলকভাবে করতে হবে সেটা কিন্তু 2 মার্কের 2টো অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতেই হবে এবং 4 মার্কের অঙ্ক কিন্তু তোমাকে 4টে করতে হবে এবং 2 মার্কের অঙ্ক তোমাকে 3টে করতে হবে, যেটা আগের বছরে 2 মার্কের 2টো করতে হতো এবং 4 মার্কের 2টো করতে হতো। আর এবছর তোমাদের জন্য যেহেতু সিলেবাস পরিবর্তন হয়েছে, নম্বর বন্টনও পরিবর্তন হয়েছে, সেহেতু তোমাকে 2 মার্কের প্রশ্ন কিন্তু তোমাকে 3টে উত্তর করতে হবে এবং 4 মার্কের প্রশ্ন কিন্তু তোমাকে 4টে উত্তর করতে হবে। বোঝা গেল কি বললাম? এবার আমরা চলে আসি আমাদের মূল যে সিলেবাস। দেখো, তোমাদের যে সিলেবাসে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেটা হলো 4th চ্যাপ্টারে তোমাদের রয়েছে আয়তঘন, 8 নম্বর চ্যাপ্টারে তোমাদের রয়েছে রম্ববৃত্তাকারচং, অধ্যায় 12তে রয়েছে তোমাদের গোলক এবং অধ্যায় 16তে রয়েছে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। আর একটা অধ্যায় যেটা অধ্যায় 19এ ছিল বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো এই যে অধ্যায় 19 অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। অতএব আমাদের মূল যে সিলেবাসটা সেটা হলো এই যে 4টে অধ্যায় রয়েছে, এই 4টে অধ্যায়, অধ্যায় 4, অধ্যায় 8, অধ্যায় 12, অধ্যায় 16, অর্থাৎ আয়তঘন, লম্ববৃত্তাকারচং, গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু। তো আমরা একদম সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক বইয়ের সঙ্গে পৃষ্ঠা উল্লেখ করে করে মেইনলি আমরা বলে দেবো যে কোন কোন অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট। আমরা প্রথম চলে আসি একদম আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আয়তঘন, অধ্যায় 4। তো দেখো, আমি তোমাদের জন্য একটা লিস্ট করেছি, প্রয়োজনে তোমরা এটাকে স্ক্রিনশটও করে নিতে পারো। এবার দেখো, এই যে লিস্টের মধ্যে আমি তোমাদের পেজ নম্বর উল্লেখ করে করে উল্লেখ করি। যেমন পেজ নম্বর 69 পৃষ্ঠা তোমরা যদি খোলো তখন তোমরা 2টো অঙ্ক দেখতে পাবে, একটা 4 দাগের অঙ্ক, একটা 7 দাগের অঙ্ক। এই 2টো অঙ্কই 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো, তোমরা কীভাবে খুলবে আমি সেটাও তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের বইয়ের সামনে জাস্ট পেজ নম্বর যেভাবে লেখা থাকে, ধরো পেজ নম্বর 69-এ 4 দাগা 7 দাগ, পেজ নম্বর 71-এ 10 দাগের অঙ্ক, যে অঙ্কটা 4 মার্কে আসতে পারে, ধরো আমি সাপোজ এই অঙ্কটাই তোমরা কীভাবে খুঁজবে আমি দেখে দিচ্ছি। তোমরা জাস্ট বইয়ে যাবে, বইয়ের পৃষ্ঠা নম্বর 71 খুঁজবে এবং তোমরা মিলিয়ে নেবে। যেমন ধরো, এই যে আমি বইয়ের পৃষ্ঠা নম্বর গেলাম, এটা 71 পেজ, 71 পেজে গিয়ে তোমরা অটোমেটিকভাবে দেখতে পাবে 10 জায়গার অঙ্কটা, অর্থাৎ এই এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা। কী বললাম, বোঝা গেল? ঠিক এইভাবে তোমরা কিন্তু অঙ্কটার সঙ্গে, বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। আমি ঠিক সেভাবে তোমাদের বলছি। তো পেজ নম্বর 71-এ 10 জায়গার অঙ্কটা প্র্যাকটিস করবে। পেজ নম্বর 72-এ 14 দাগ এবং 15 দাগ, 2টো অঙ্ক রয়েছে, এটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পেজ নম্বর 73-এ দেখবে 16 দাগ এবং 18 দাগ, এইটা 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট, এই 2টো অঙ্কই। পেজ নম্বর 74-এ তোমরা দেখবে 74 পেজে 9 দাগ আর 10 দাগের যে অঙ্কটা রয়েছে এটা 2 মার্কের জন্য। আর 11, 13 এবং 15, এই যে 3টো অঙ্ক রয়েছে, এটা 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। পেজ নম্বর 75-এ তোমরা দেখবে 17 দাগ আর 19 দাগ, এই 2টো অঙ্ক 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এবার দেখবে 24 দাগে, পেজ নম্বর 75-এই 24 দাগে তোমরা দেখবে অনেক শর্ট টাইপের কোশ্চেন আছে, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আর পেজ নম্বর 76-এও দেখবে 25 দাগে অঙ্কগুলো রয়েছে, শর্ট টাইপের অঙ্কগুলো, এই শর্ট টাইপের অঙ্কগুলো এইগুলো আর 24-এর শর্টগুলো এইগুলো করবে। আর বাদবাকি যে অঙ্কগুলো বললাম 2 মার্ক এবং 4 মার্কের জন্য, এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এইগুলো আয়ত ঘন চ্যাপ্টার থেকে অঙ্ক। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে, সেটা হলো লম্ববৃত্তাকার চং। তোমরা জানো যে লম্ববৃত্তাকার চং থেকে কিন্তু অঙ্ক আসবেই। এবছর যেহেতু 4টে তোমাকে 4 মার্কের অঙ্ক 4টে করতে হচ্ছে, সেহেতু কিন্তু 4টে চ্যাপ্টার থেকেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই একটা করে 4 মার্কের অঙ্ক আসবে। এবং ঠিক একইভাবে 2 মার্কেরও কিন্তু 3টে অঙ্ক, প্রায় প্রত্যেক অধ্যায় থেকেই একটা করে 2 মার্কের অঙ্ক আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অতএব ভালো করে কিন্তু প্র্যাকটিসগুলো করো। এবার চলে আসি লম্ববৃত্তাকার চং থেকে কী অঙ্ক করবে। পেজ নম্বর 141 পৃষ্ঠায় দেখবে প্রয়োগ 3 রয়েছে, যেটা 4 মার্কে আসতে পারে। পেজ নম্বর 142 পৃষ্ঠায় প্রয়োগ 4 রয়েছে, যেটা 4 মার্কে আসতে পারে। পেজ নম্বর 143 পৃষ্ঠায় প্রয়োগ 9 আর 7 রয়েছে, যেটা 2 মার্কে আসতে পারে। আবার পেজ নম্বর 144 পৃষ্ঠায় 10 দাগ আর 12 দাগ, 2টো অঙ্কই কিন্তু তোমাদের 4 মার্কে আসতে পারে। পেজ নম্বর 145 পৃষ্ঠায় প্রয়োগ 14 রয়েছে, যেটা 4 মার্কে আসতে পারে। তারপরে পেজ নম্বর 146 পৃষ্ঠায় প্রয়োগ 17 রয়েছে,
আবার তোমাদের বলে রাখি এখানেই কিন্তু দেখো কোষে দেখি আট বলে রয়েছে, যেটা পাঁচ সাত আট নয় এই যে দাগের অঙ্কগুলো এটা কিন্তু চার মার্ক আসতে পারে। এই যে পেজ নম্বর 146 পৃষ্ঠা, আমি একটু দেখিয়ে দিই না বুঝতে পারলে, দেখো এটা তোমাদের বইয়ের 146 পৃষ্ঠা, তো যেটা বললাম প্রয়োগ 17 নম্বর, আর ঠিক এর নিচে দেখো কোষে দেখি আটের ভিতরে যে অঙ্কগুলো রয়েছে দেখো পাঁচ দাগ সাত দাগ এবং আট দাগ, বোঝা গেল কি বলতে চাইলাম, পাঁচ দাগ সাত দাগ এবং আট দাগ এই তিনটে অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি ঠিক সেটা লিখেছি পাঁচ সাত আট এবং নয়, ঠিক আছে চারটে দেওয়া রয়েছে, যাই হোক এই অঙ্কগুলো কিন্তু চার দাগের। পেজ নম্বর 147 মানে পরের পৃষ্ঠায় রয়েছে দেখো 10, 11, 12, 14, 13, 15, 16 প্রত্যেকটা অঙ্ক চার মার্কের অঙ্ক, এইগুলো থেকে প্রত্যেক বছর একটা অঙ্ক কমন আসবেই, কি বললাম বোঝা গেল, এই মানে একদম কমন অঙ্ক। আর তার নিচেই রয়েছে তোমার কিছু শর্ট টাইপের অঙ্ক রয়েছে পেজ নম্বর 147 এবং পেজ নম্বর 148 কুড়ি দাগেও শর্ট কোশ্চেন রয়েছে, তো শর্ট কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, কোনো শর্ট বাদ দেবে না কারণ শর্ট কিন্তু বই থেকে হুবহু কমন চলে আসে। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে গোলক চ্যাপ্টার থেকে, তো দেখো গোলক চ্যাপ্টার থেকে আমাদের কী অঙ্কগুলো করতে হবে, পেজ নম্বর 180 পৃষ্ঠায় তোমাদের একটা সূত্র লেখা রয়েছে জাস্ট এরকম গোলকের আয়তনের সূত্র, ওইটা কিন্তু ভালো করে দেখে রাখবো, এটা টু মার্কসের জন্য আসতে পারে। পেজ নম্বর 181 পৃষ্ঠায় চার পাঁচ এবং সাত দাগ যে প্রশ্নগুলো এক মার্ক বা দুই মার্কে আসতে পারে। পেজ নম্বর 182 পৃষ্ঠায় প্রয়োগ নয় প্রয়োগ দশ প্রয়োগ এগারো ফোর মার্ক রূপে আসতে পারে। পেজ নম্বর 143 পৃষ্ঠায় প্রয়োগ দুই যেটা তোমাদের ফোর মার্ক আসতে পারে। এবার কোষে দেখি বারো রয়েছে নিচেই দেখবে চার পাঁচ ছয় সাত এর মধ্যে পাঁচ সাত মোস্ট ইম্পর্টেন্ট, সে যাই হোক প্রত্যেকটা অঙ্কই ফোর মার্ক রূপে আসতে পারে। পেজ নম্বর 184 পৃষ্ঠায় আট নয় দশ এগারো তেরো চোদ্দো প্রত্যেকটা অঙ্ক ফোর মার্ক রূপে আসতে পারে। আর পনেরো তাকে দেখবে এমসিকিউ আছে এবং তারপরের পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ এবং এসএকিউ দুটো জিনিসই ভালো করে কমপ্লিট করে রাখবে। এই হলো গোলক থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কোনো অঙ্ক বাদ দেবে না কারণ এবার প্রচুর নম্বর রয়েছে বিশেষ করে প্রত্যেকটা পেপারে, কারণ তোমাদের ত্রিকোণমিতি আর রাশিবিজ্ঞান সম্পূর্ণই বাদ গেছে। তারপরে আমাদের যেটা আরেকটা রয়েছে সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু, তো লম্ববৃত্তাকার শঙ্কু থেকে কী কী প্র্যাকটিস করবে দেখো 224 পৃষ্ঠায় ছয় সাত আট দাগ তিনটা অঙ্কই ফোর মার্কে, 225 পৃষ্ঠায় দশ এগারো ফোর মার্কে, 226 পৃষ্ঠায় বারো আর পনেরো এটাও ফোর মার্কে, 227 পৃষ্ঠায় আট নয় দশ বারো এগারো এটাও ফোর মার্ক, আর তেরো দাগে এমসিকিউ রয়েছে, আর 228 পৃষ্ঠা তেরো দাগের বাদ বাকি এমসিকিউগুলো রয়েছে প্লাস 14 দাগে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই হলো তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো আমাদের পরিমিতি থেকে যে চারটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি তোমাদের সামনে দুই মার্কে এবং চার মার্কে কী কী প্রশ্নগুলো আসতে পারে এবং শর্টগুলো প্রত্যেকটা কমপ্লিট করবে, বইয়ের শেষে অধ্যায়ের শেষে যে শর্টগুলো আছে সেগুলো তো অবশ্যই অবশ্যই করে ভালো করে প্র্যাকটিস করবে কারণ ওখান থেকে কিন্তু অঙ্ক হুবহু কমন আসে। তো এই হলো তোমাদের পরিমিতির সম্পূর্ণ সাজেশন, তো আশা করি আলোচনাটি ভালো লাগলো, আর যে অঙ্কগুলো দিলাম এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না এবং মাত্র 11টা অঙ্ক করতে পারলেই কিন্তু এখান থেকে তোমরা 25 মার্কের অ্যান্সার করতে পারবে, এটা মাথায় রেখে এটুকু অঙ্ক কমপ্লিট করে ফেলো। এই হলো আলোচনা, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ধন্যবাদ।